চিটিয়া অঞ্চলৰ এক ঘৰ মানুহ যাতে কোনো পদ্ধে উচ্ছেদ কৰা নহয় নেইবে সাউৰাইনাই ভিডিঅ'খন নাইজোবলা নোনথামনা গবাং আ বুজিগন হনা নাং সানে এ সামিস বুজিদ্রাইবো গৈজেবা কিছুমান আৰাইলাই ফিননে সৰঙা কিন্তু বুজি দা বিনি গেজেরাওনো জংহা ইভেকশন নি দাউৰ জাগাসিনো দাই গুবুন জাতিফোরনি হারসাফোরনিকোনো নাসেন ডাইরেক্ট বিথাংমনি নিউজ চ্যানেলফ্রাওতো মিলিয়ন্স অফ ভিউসবো থাংনাইনি লামায়াও থাংলাইলাংবাই ইভেকশনকো লানানাই জংনি বিটিসি অঞ্চলাও যাই জানো গনাং গুয়াহাটি হাইকোর্টা অর্ডার হনাই দা বিনি গেজেরাওনো জংহা মাখাসে মানি কথাকো প্রমোদ বড় সারাবো গুয়াহাটি হাইকোর্টাওহাই এফিডেভিট হগেন হনানো বুনাইকো জং নুনো মন্দং আর হাগ্রামা মহিলার সারকোবো নাইবলা নুনো মন্দং ইভেকশনকো মানে যাইফ্রা তিন হাজার দুই হাজার তিননিফ্রাই বিটিসি চুক্তিনিফ্রাই দো এরহাই বিনিকো খালামনো মানা আর বিনি সিগানিকো খালামন বিফোরবাইদি বাত্রা তো আং জবনেওসে এসে বুংসেই ভূপদ্যে বিটিএডির যিখিনি অনাবরু মানুষ আছে সেই মানুষখিনির উচ্ছেদ অভিযান হব নালাগে আর হব নোয়ারে চিটিয়া অঞ্চলের এক ঘর মানুষ যাতে কোনো পদ্ধে উচ্ছেদ করা নহয় বিটিএডির এজন বিটিসি নাগরিকক যদি উচ্ছেদ করা হয় তার পরিণাম ভয়াবহ হব প্রত্যেকজন বিটিএডিত বসবাস করা নন ট্রাইবেল মানুষ ট্রাইবেল মানুষ সকলে ইয়াত ভূমির পট্টা পাব আর ভূমির অধিকার পাব বিটিএডি যে নোটিস দিয়া হয়ে আছে আর উচ্ছেদ করবর কারণে যে প্রক্রিয়া চলি আছে আমসুর ফলপা স্পষ্টভাবে অসম সরকার বিটিএডি প্রশাসনক আমি সকিয়ে দিব বিচারিছো যে কোনো পদ্যে বিটিএডির যিখিনি অনাবরু মানুষ আছে সেই মানুষখিনির উচ্ছেদ অভিযান হব নালাগে আর হব নোয়ারে আর আইনিভাবে এই উচ্ছেদ অভিযান বন্ধ হব লাগিব আর এই দায়িত্ব বিটিসি সরকারে লব লাগিব কারণ বিটিসির যে প্রমোদ বড়ো ডাঙরিয়া প্রমোদ বড়ো ডাঙরিয়ায় নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিছিলে যে বিটিএডিত বসবাস করা প্রতিজন বিটিএডিবাসীক সুরক্ষা প্রদান করব আর ভূমি প্রদান করা হব আর পট্টা দিয়া হব আজি পট্টা দিয়ার পরিবর্তে ভূমি সুরক্ষার পরিবর্তে আজি উচ্ছেদর যে জাননী দিয়া হয়েছে আর আমার জেলা প্রশাসনের জড়িয়ে যে ভাবুকি প্রদান করা হয়ে আছে যে 48 ঘন্টার ভিতর ঘর বাড়ি ভাঙি গুছি যাব লাগিব এটু সম্পূর্ণ বেআইনি এটু অন্যায় আর এই ধরনের শাসন ব্যবস্থা যদি বিটিসি সরকারে পরিচালনা করব বিচারিছে বা করে নিশ্চিতভাবে সদহম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে ইয়ার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব আজি আপনার জড়িয়ে আমি এটা কথা কব বিচারিছো যে আজি আমার বিটিসি প্রশাসনের লগত একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্ব আর আমসুর লগতে বিভিন্ন দল সংগঠন তাতে উপস্থিত আসে তাতে প্রমোদ বড়ো ডাঙরিয়ায় আশ্বাস প্রদান করেছে যে বিটিসির ফলের গুহাটি হাইকোর্টত এফিডেভিট দাখিল করব আর এই এফিডেভিট দাখিল করার পিছত কি রূপ লয় তার পিছতে পরবর্তী আমসুর যে কার্যপন্থা সেয়া গ্রহণ করা হব কিন্তু এ নিশ্চিত যে বিটিএডির এজন বিটিসির নাগরিকক যদি উচ্ছেদ করা হয় তার পরিণাম ভয়াবহ হব আমসু সম্পূর্ণরূপে গণতান্ত্রিকভাবে গণ আন্দোলন গড়ে তুলব আর বিটিসিত থাকা দল সংগঠনের সহযোগত এই আন্দোলন গড়ে তোলা হব আজি এই কথাটা নিশ্চিত যে বিটিসি যেটা প্রমোদ বড়ো ডাঙরিয়া বিটিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করেছে তেতিয়ার অনাবরু মানুষের যান উন্নয়ন হব লাগিছিলে সেই তুলনামূলকভাবে উন্নয়ন হওয়া নাই বিটিসি প্রশাসনের যেটা দায়িত্ব প্রমোদ বড়ো ডাঙরিয়া গ্রহণ করেছে তেতিয়াই সংখ্যালঘু বিদ্বেষী মনোভাব একটা গড়ে তুলিছিলে কিন্তু আজি আপনার জড়িয়ে স্পষ্টভাবে প্রমোদ বড়ো ডাঙরিয়াক আহ্বান জানাইছো যে আপনি এই সংখ্যালঘু বিদ্বেষী যে মনোভাব এইটা ত্যাগ করব লাগিব বিটিসিত বসবাস করা প্রতিজন নাগরিকক আপনি সুরক্ষা প্রদান করব লাগিব সেটা আপনার দায়িত্বর কর্তব্যের ভিতর পড়ে গতি আপনি কথা দিয়া মতে যদি কাম নকরে তাহলে অনাগত দিনত আপনার প্রশাসনের বিরুদ্ধে আমসে নিজের গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার বাইরে বিকল্প কোনো পথ না থাকিব বিটিয়া অঞ্চলের নন ট্রাইবেল মানুষখিনির ল্যান্ড রাইটস টু প্রিজার্ভ এন্ড প্রটেক্টেড করার কারণে আসলতে আজি এবিএমসির লগতে অন্যান্য দল সংগঠন তথা বুদ্ধিজীবী সকল আইনজীবী সকল বিশিষ্ট সমাজকর্মী সকল শিক্ষাবিদ সকল সকলে একত্রিতভাবে বিটিআরর মুখ্য কার্যবাহী সদস্য শ্রীযুত প্রমোদ বড় ডাঙরিয়ার লগত এক দীঘলীয়া আলোচনাত মিলিত হও আর এই আলোচনাত প্রমোদ বড় ডাঙরিয়াক আমি স্পষ্টভাবে তেখেতক আমি অবগত করেছো যে বিটিআর অঞ্চলের এক ঘর মানুষ যাতে কোনো পদ্ধে উচ্ছেদ করা নহয়
বিটিয়া অঞ্চলৰ নন ট্ৰাইবেল মানুহখিনিৰ লেণ্ড ৰাইটছ যাতে কোনো পদ্ধতি ডিপ্রাইভ কৰা নহয় তেখেতে আমাৰ এই আহ্বানত তেখেতে সন্মতি প্ৰকাশ কৰিছে আৰু তেখেতে কৈছে যে বিটিয়াৰত ইভিকশন নহয় বুলি কিন্তু তেখেতৰ যি ষ্টেটমেণ্ট এই ষ্টেটমেণ্টটো ইন দ্য লং ৰান কিমানখিনি সেইটো এক্সিকিউট হয় সেইটো এটা লক্ষণীয় দিশ হ'ব প্ৰমোদ বৰ ডাঙৰীয়াক আমি স্পষ্ট ভাষাত কৈছোঁ যে যিহেতু বিটিএডি অঞ্চলত বিটিএডি অঞ্চলৰ সাৰ্বিক আৰু সৰ্বাংগীন উন্নয়নৰ হকে 2003 চনতে থাৰ্ড টিয়াৰ ট্ৰিটি ৱাজ চাইন্ড ইন দিল্লী বিটুইন বিএলটি আসাম গভৰ্ণমেণ্ট এণ্ড চেণ্টাৰ ত্ৰিপাক্ষিক চুক্তি দিল্লীত অনুষ্ঠিত হৈছিল 2003 চনত আৰু সেই চুক্তি স্পষ্টকৈ লিখা আছিল যে হু কেম বিফৰ 2003 দে উইল এণ্টাইটেল টু গেট দ্য লেণ্ড ৰাইটছ প্ৰত্যেকজন বিটিএডিত বসবাস কৰা নন ট্ৰাইবেল মানুহ ট্ৰাইবেল মানুহ সকলোৱে ইয়াত ভূমিৰ পট্টা পাব আৰু ভূমিৰ অধিকাৰ পাব কিন্তু বিটিয়া অঞ্চলত হঠাৎ এবাৰ 2023 চনত নটিছ ইভিকশ্যনৰ নটিছ বিভিন্ন প্ৰান্তত দিয়া হৈছে গতিকে এই ক্ষেত্ৰত আমাৰ যথেষ্ট আমাৰ বিৰোধিতা আছিলে আৰু আমি এই ক্ষেত্ৰত সমগ্ৰ বিটিএডি অঞ্চলৰ লগতে অসমৰ দিছপুৰত এলানি ধাৰাবাহিকভাৱে গণতান্ত্ৰিকভাৱে আমি ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছিলোঁ আৰু অৱশেষত প্ৰমোদ বৰ ডাঙৰীয়াই আলোচনা কৰিছে আৰু এই আলোচনাত হয় আমি আংশিকভাৱে আমি আশ্বাসত লৈছোঁ মই ভাবোঁ যে এই ইভিকশ্যন বিটিএডি অঞ্চলত কোনো পদ্ধতি যাতে নহয় আৰু এই ইভিকশ্যনৰ নামত যাতে সংখ্যালঘু মানুহখিনিক কোনো পদ্ধতি সংখ্যালঘু মানুহখিনিক লৈ যাতে এই লেণ্ড ৰাইটছৰ যিখিনি থ্ৰেট এই থ্ৰেটৰ পৰা যাতে বিটিএডি অঞ্চলত বসবাস কৰা সংখ্যালঘু জনসাধাৰণ অনাগত দিনত যাতে এই ভূমিৰ অধিকাৰটোৰ পৰা কোনো ধৰণৰ যাতে শংকা নাথাকে প্ৰত্যেকজন সংখ্যালঘু মানুহখিনিক অৰ্থাৎ তাৰ উপৰি নন ট্ৰাইবেল মানুহখিনিক যাতে ভূমিৰ অধিকাৰ দিয়া হয় তাৰ কাৰণে প্ৰমোদ বৰ ডাঙৰীয়াক আমি ক'ব কৈছোঁ গতিকে আমি আশাবাদী যে বিটিয়াৰ অঞ্চলত সকলো জাতি জনগোষ্ঠী হিন্দু মুছলিম বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন ৰাভা বড়ো কাছাৰী চাওতাল গোৰ্খা সকলোৱে আমি শান্তি আৰু মিলাপ্ৰীতিৰে যাতে বসবাস কৰিব পাৰোঁ সেই বস্তুটো সেই আশাটো মই দৃঢ়তাৰে কামনা কৰিছোঁ জানিয়ে ফৈদে গুবৈ বাত্ৰিয়াও কথাই যাহিবাই আং মুং লালা জোনিনো বড়োনিনো সাসে লিডাৰা বুংদং জোনি বড়োনি গাসৈবো যিকিয়ুনু পলিটিশিয়ান হানজায়ানো যা মালাইনি সাপোর্ট নাঙাবা জোন দেরহানো হায়া দারি গোলাওফোরনিবো সাপোর্ট নাংথারগৌ বেখায়নো খাইফা খাইফা খুগাসিনো হায়া এগেইনস্টাও বাত্রা বুংনো হায়া যাইকিয়ানো যা উমুকান হক থুমুকান হক মানো মানো হনোব্লা জোনি বড়ো পপুলেশনা নাঙ্গৌ বাইদি গেজেবা বেখায়নো সাসে জোনি বড়োনিনো দৈদেনগিরি জানো থাংহাং হাং সুবুঙা ফোরমাইদোংমোন আং দৈদেনগিরি জায়োব্লা ফার্স্টনো প্রায়োরিটি হগেন যাইফোর বড় বিমাফোরা নাঙ্গৌমানি গথ'ফোর জনম হয়ে বৈফোর বাইদি বড় বিমাফোরনো হাগৌমানি ফেসিলিটিসবো হগেন বিথামমোনি নখর খুংলাংনায়াবো যাহাতে জোঙো বড় জানানৈ নাঙ্গৌ সমফোরাও মোনসে সমাও যাহাতে জোঙো গুবুননি আইথিং সিঙাও থানাঙা গুবুনকৌহাই খুলুম খুলুম যাহাতে ভোট বিনাঙা মানব্লা জোঙনি বড়োয়ানো এনাফ পপুলেশন নাঙ্গৌ বাইদি থাকাজোবোবা জোঙ মালাইনাও আইথিং হমনো মা দরকার দায় থিক সেরবা ইউপিপিএল সেরবা বিপিএফ সেরবা বিজেপি বাবু উপায় গিয়া যে দারি গেলাওফোরকৌ আইথিং হমাব্লা আর গুবুনফোরকৌ যাইনি থাকাই গগ্গা সেরবা সেরবা পলিটিশিয়ানফোরা দিনৈনি দিনাও মানো খুগাসিনো হায় এগেইনস্ট র মাবা মোনসে খালামগোন সরকারজন সাওরাইগোন কোর্টজন বিদি সাওরাইগোন বিদি বুংনাঙ্গৌ জাগাসিনো দং ওরৈয়ানো হক থুমুকানো হক তো ট্রাইবেল বেলেন ব্লকাও থানাই হিসাবেতো বিথামমোনা যে আইন বৈ সময় মাখাসে মানিয়া আইন বাইদি হস্রাং জানাঙ্গনবো বিনি সায়াও রাইজো রাজাযা দিনৈ মা বুংনো সানো জোনোথ' গেজেরনি মানসি রাওজোনবো লোগো জানো হায়া রাইজো নোংথামমোনি মানে গেজেরজোনো থাংনাঙ্গন মানো হোনব্লা জোন ওরৈবো ওরৈবো থাঙোব্লা সমাজারি বিজোঙাও জোনো গাজ্রি লাবোগ্রোনাই জায়ো তো মা সানো ট্রাইবেল এন্ড বেল এন্ড ব্লকনি হায়াও যাইফ্রা ওরৈনো অধিকার গেয়ালাসে মোনথাই গেয়ালাসে নফোর লুনানো দং রাইজো জাগাসিনো দং বিসোরকৌ মা খালামনাইয়া মোজাংমার বড়োফ্রা মা সানো বিনি সায়াও অন্নানো কমেন্ট হো